আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিন মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে আমরা মাদাগুলো কিসের ভিতর রাখবো আর কিসের ভিতর রাখলে সবচেয়ে বেশ বেশি ভালো আর আমি কীভাবে রাখছি সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথমেই খরচ বেশি করতে চান বেশি খরচ না করে আসলে কীভাবে রাখবেন হ্যাঁ সেটা আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে রাখছি আমাদের আমার মাদারগুলো তো প্রথমে দেখায় যে আমি এই দেখেন এই ট্রেগুলোতে আমি রাখছি বিটল প্রকার মাদারগুলো আপনাদেরকে দেখাই এই ট্রেগুলোর ভিতরে রাখছি আমি আর এগুলো এই ট্রেগুলো আপনার এই যে আপনাদের বাজারে নিয়ে দেখাতে পারেন যে এগুলো এগুলো দেখেছি আপনারা এই ট্রেগুলো আপনারা কিনতে পারেন এটির ভিতরে রাখলে সবচেয়ে বেশি ভালো আর আমরা এক একটা ট্রের ভিতরে সত্তর পিস বা আশি পিস এবং কি একশো পিসও কিন্তু দেওয়া যায় এই ট্রের ভিতরে আপনি ষাট পিস সত্তর পিসের মতো দিয়ে এগুলো রাখবেন এটির ভিতরে তাহলে সবচেয়ে বেশি ভালো আর এই ট্রেগুলোর দাম হলো একশো চল্লিশ টাকার মতো দাম আমরা এইভাবে কিনেছি যাই হোক এটার দাম যেহেতু বেশি এটা খরচ বেশি হয় তার জন্য আমি দেখেন আমি এই যে যে বক্সগুলো আছে এই বক্সগুলো আমি নিয়ে আসছি এই বক্সগুলো খরচ পড়ছে মাত্র বারো থেকে চোদ্দো টাকা আর এখানে আমি যে পঞ্চাশ পিস করে দিয়ে দিছি মাদারগুলো তো এ দেখেন এখানে আমি দিয়ে পিস করে দিয়ে দিছি এটার ভিতরে আমি আর এটার দাম মাত্র বারো থেকে চোদ্দো টাকা সেক্ষেত্রে কিন্তু ওই যে এখানে অনেকগুলো ইরো এসে দেখেন তো আপনারা যদি এভাবে রাখেন তাহলে কিন্তু কম খরচে কিন্তু করতে পারবেন প্রথমেই বড় রকম টির দরকার নাই বা বালতির দরকার নাই আপনারা কম খরচে করতে পারবেন আমি আর একটা জিনিস দেখেন আমি দেখেন বলের ভিতরে কিন্তু রেখেছি যাই হোক বলের চাইতে কিন্তু আমার এই এইগুলোর ভিতরে সবচেয়ে বেশি ভালো আমার মনে হয় এগুলোর থেকে উঠতে পারে না অনেক সময় যায় এই বল থেকে উঠে পরে উপরে উঠে যায় আর কিন্তু যদি আপনারা এরকম বড় বলের ভিতরে রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই বড় বলের ভিতর রাখলে আর মাদা যদি বেশি হয় তাহলে তো বলের ভিতরে রাখে আপনাদের মাসে পোষাবেন আপনার ছোটোভাবে যদি শুরু করেন তাহলে আপনার এরকম যেই বক্সগুলো আছে আর কি এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন আর এগুলো সংগ্রহ করে এগুলোর ভিতরে মাদাগুলো রাখবেন যদি আপনারা বড় পরিসরে করেন তাহলেও কিন্তু মোটামুটি অনেকগুলো এটার ভিতর রাখতে পারবেন যেহেতু একটা পিসের মধ্যে পঞ্চাশ পিস রাখা যায় তাহলে কিন্তু অনেকগুলো রাখা যাবে আর যদি বেশি বড় করে করেন তাহলে এরকম ট্রেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এই ট্রেগুলো আপনারা একশো পঁচল্লিশ টাকা করে কিনতে পাওয়া যায় আমরা একশো চল্লিশ টাকা পিস কিনে নিয়ে আসি যদি বেশি করে করেন তাহলে আপনারা এটা কিনতে পারেন এটাতেও মোটামুটি ভালো এটা হ্যাঁ সবচেয়ে বেশি ভালো আর কি এটাতে করলে কারণ এটা কিনলে আর কি দামটা অনেকটা বেশি পড়ে যায় তার জন্য আমি এগুলো থেকে এইগুলো দিয়েই শুরু করছি জানেন যে আমার আরেকটা একটা আমাদের খামার খামার রয়েছে এটা নতুন করে করছি আর নতুন করে করছি যেহেতু করছি আমি এটা এভাবেই শুরু করছি যাতে কম খরচে করা যায় তার জন্য কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে দেখায় যে আমি কিন্তু দেখেন এখানে অনেকগুলো এই বক্স নিয়ে আসছি যে এগুলোর ভিতরে মাথার রাখবো আর কি আর এখানে মাদার সবগুলো রাখা আছে এই যে হ্যাঁ উপরে রাখা আছে আবার ওই নিচে রাখা আছে এগুলো সব মাদার করার জন্য রাখছি আর এইখানে আমার এই লার্ভাগুলো রয়েছে আবার এইখানে নিচে যেগুলো এখানে রয়েছে আবার এইখানেও কিন্তু আরও লার্ভা রয়েছে এটা নিচে আরও লার্ভা আছে যাই হোক এই নিচে আরও আরও কিন্তু লার্বা আছে আর এখানে দেখিনি যে আমরা মাদার করার জন্য যেই লার্বাগুলো দিছি এগুলো আর এই যে এখানেও আছে লার্বা বিভিন্ন বয়সের যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমি মাদারগুলো কীভাবে রাখি আসলে আপনারা প্রথম অবস্থায় ওরকমভাবে বেশি খরচ না করে এরকম বাসন কিনে নেবেন তাহলে কিন্তু কম খরচের ভিতরে কিন্তু আপনারা শুরু করতে পারবেন যাই হোক পরবর্তীতে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পরে আস্তে আস্তে কিন্তু আপনারা এরকম ভালো জিনিস ক্রয় করে নেবেন যাই হোক ভিডিওটা দর্শক আজকে এ পর্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন